সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আকর্ষণীয় একটি জামার ডিজাইন দেখাবো। তো দেখুন কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। খুব সুন্দর একটি ডিজাইন, খুব সহজে করে নিতে পারবেন। এই কাজটি করতে খুব একটা কষ্ট করতে হবে না। তো চলুন আজকের মতো ভিডিওটি আপনাদের করে দেখাই কিভাবে ডিজাইনটি করবেন। সর্বপ্রথম গলার যে পট্টির কাপড়টা সেটা মুড়িয়ে আমরা সেলাই করে নিব। দেখুন সামনের গলা এবং পিছনের গলা একই গলা হবে। তো একইভাবে আপনারা মুড়িয়ে এই গলার পট্টির কাপড়টা সেলাই করে নেবেন। এবার দেখুন বডির পার্টের সাথে আমরা এটা তৈরি করব, অর্থাৎ লাগিয়ে নিব। তো দেখুন মিডল পয়েন্টে ঠিক রেখে আমরা এখান থেকে ধরে সেলাইটা ধরব। সেলাইটা ধরার সময় মনে রাখতে হবে সেলাইটা এক মাপের থাকতে হবে, কোনো জায়গায় চিকন কোনো জায়গায় মোটা করলে কিন্তু গলাটা ভালো আসবে না। তো দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা গলাটা লাগিয়ে নেবেন। এটা হচ্ছে গোল জামার মধ্যে আমি ডিজাইন করে দেখাচ্ছি। এটা হচ্ছে গোল জামার হাফ বডি। তো হাফ বডির যে গলা কাটিং করে নিছি ভি গলা, এই গলাটা হাত ছিলার যে পট্টির কাপড়টা হয় তো সেই কাপড়টা আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। এভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এক মাপের একইভাবে দুটি গলার কাজ করে নেবেন। দেখুন গলার পট্টির কাপড়টা আমি লাগিয়ে নিলাম। এবার যে কাজটি করতে হবে, জায়গায় জায়গায় একটু একটু করে আপনারা কেটে দিবেন। খেয়াল রাখবেন যাতে করে সেলাইটা না কেটে যায়। সেলাইটা কেটে গেলে কিন্তু আবার সমস্যা হবে, এই দিকটা আবার খেয়াল রাখতে হবে। দেখুন একইভাবে আমরা দুটি গলার কাজ করে নিচ্ছি। আমি কোনো জায়গায় স্কিপ করব না, আপনাদের সম্পূর্ণ সরাসরি দেখিয়ে দিব। এরপরে দেখুন আমাদের যে কাপড়টা আমরা এখানে লাগিয়ে নিলাম, পট্টির কাপড়টার উপরে আমরা চাপ সেলাই দিয়ে নিব। দেখুন এইভাবে আপনারা চাপ সেলাইটা দিয়ে নেবেন। এবার দেখুন চাপ সেলাই দেওয়া শেষ। তো আমরা এখন ঘাড় জয়েন দিয়ে নিব। তো দেখুন দুটি পার্ট এক জায়গায় রেখে এইভাবে রেখে আপনারা ঘাড় জয়েন দিয়ে নেবেন। খুব সুন্দর করে ধরবেন, এখানে ধরে আপনারা এভাবে জয়েন দেবেন। তবে প্রথমে আপনারা একটা বাটেক দেবেন। দেখেন এখানে একটা বাটেক দিচ্ছি এবং সেলাই শেষে আরেকটা বাটেক দিয়ে দিচ্ছি। তো ঘাড়ের এই জায়গাটা আমি দুইটা করে সেলাই দেবো। দেখুন এখানে সেলাই দেওয়ার পরে এই কাপড়টা আমরা এভাবে দেখেন এভাবে আপনারা পল্টিয়ে দিবেন, দিয়ে এখানে আবার সেলাই দিয়ে বসিয়ে দিবেন। এবার দেখুন আমরা এই ঘাড়টা জয়েন দিয়ে নিলাম। এবার এখানে আপনারা চাইলে হাত সেলাই বা মেশিন সেলাই দিতে পারেন। তো আমি যেহেতু ডিজাইন করবো তো এখানে মেশিন সেলাই দিব। এজন্য দেখুন সুন্দর করে ডলা দিয়ে নেবেন গলাটা, যাতে ভালো ফিনিশিং আসে সেভাবে এভাবে ডলা দিয়ে নেবেন। এরপরে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন। দেখুন এখানে আমরা হাত সেলাই দিব না, আজকে মেশিন সেলাই দিব, কারণ সামনে ডিজাইন করব, তার জন্য আমরা মেশিন সেলাইটা দিয়ে নিচ্ছি। ওই মেশিন সেলাইয়ের উপর দিয়ে আমরা ডিজাইনটা বসিয়ে নিতে পারবো খুব সহজে, ঠিক আছে। তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি চাপ সেলাইটা। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওগুলি। এবার দেখুন আপনারা যে কাপড়টাতে ডিজাইন করবেন ওই কালারের কাপড়টা আপনারা আড়াআড়িভাবে কাটিং করে নেবেন। 2 ইঞ্চি পরিমাণ চওড়া আড়াআড়িভাবে কাপড় কাটিং করে নিয়ে সেই কাপড়টা হাত দিয়ে টান দিবেন, একটু বড় হবে। এরপরে দেখুন এখানে একটা সেলাই বসিয়ে দিবেন 1 ফিট পরিমাণ, অর্থাৎ যতটা পরিমাণ আপনারা বিট করবেন ততটা পরিমাণ চওড়া এই সেলাইটা দিবেন। বেশি মোটা দেবেন না, আবার একদম চিকন দেবেন না, আপনারা 1 ফিট পরিমাণ দিবেন, ঠিক আছে। দিয়ে এই জায়গাটা আপনারা আটকে দিয়ে স্প্রক দিয়ে এটাকে উল্টিয়ে নেবেন। কেউ সুই বা সুতা দিয়ে উল্টিয়ে নেন, তো আমার কাছে সবথেকে সহজ হয় স্প্রক দিয়ে, ঠিক আছে। স্প্রক দিয়ে এইভাবে আপনারা দেখুন উল্টিয়ে নেবেন। আমি যেভাবে করতেছি আপনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তো বুঝতে পারবেন বা অনেকে করতে পারবেন, চেষ্টা না করলে কিন্তু হবে না। ডিজাইন করার জন্য যে ফিতাটা আমরা তৈরি করে নিলাম সেই ফিতাটা আমরা এখানে বসাবো। দেখুন কীভাবে বসিয়ে শুধু চাপ সেলাই দিচ্ছি সেটা একটু খেয়াল করেন। তবে এটা আপনারা কী নিয়মে দেখুন, আপনারা যে নিয়মে চাপ সেলাইটা দিচ্ছেন, অর্থাৎ যেটা পট্টির কাপড় আছে ওই পট্টির কাপড় যেদিক দিয়ে সেলাই গেছে ওই সেলাইকে টার্গেট করে আপনারা এটা বসাবেন, তাহলে চতুর্থ সাইডের মাপটা অ্যাকুরেট থাকবে। এবং এখানে দেখুন কিভাবে আমি গোল করে নিচ্ছি, এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন। বা আস্তে আস্তে আপনারা যারা নতুন আছেন আস্তে আস্তে বসাবেন আর একটু একটু করে সেলাই দিবেন, ঠিক আছে। সেলাই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এটা বসিয়ে নেবেন। এখানে দেখুন প্রথমে একটি সেলাই দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আমি আরেকটা সেলাই দেবো আরেক সাইডে। তো অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। দেখুন একটি সেলাই দেওয়ার পরে আবার অপর সাইডে আপনারা আরেকটি সেলাই দিবেন, শুধু চাপ সেলাই দিয়ে বসিয়ে দিবেন। এখানে বাড়তি কোনো ভেজাল করতে হবে না আপনাদের, চাপ সেলাই দিয়ে বসিয়ে দিবেন। আর যদি আপনাদের কাছে দামি কোনো লেস থাকে সেই লেসটা আপনারা এইভাবে বসিয়ে নিতে পারেন। এবার দেখুন এই ডিজাইনটা আপনারা গলার একদম কাজ দিয়ে আরেকটা পাইপিং বসিয়ে নেবেন। দেখুন আমি দুইটা পাইপিং দিচ্ছি, তাহলে দেখতে খুব সুন্দর দেখাবে। দেখুন যে ভি গলাটা যে দিছিলাম ওই ভি গলা অনুযায়ী আমি আরেকটা পাইপিং করে নিলাম। এখানে আপনারাও একইভাবে পাইপিংগুলো করে নেবেন। তো দেখুন পাইপিং করার শেষ। এবার আমাদের এইটা হাফ বডির ঘেরের সাথে জয়েন দিতে হবে, গোল জামার যে ঘের সেই ঘেরের এখানে আমরা জয়েন্টটা দিয়ে নিব। দেখুন এটা হচ্ছে গোল জামার ঘের।
এখন আমরা হাফ বডিটা এখানে রাখবো। মিডিল পয়েন্ট থেকে আমরা সেলাইটা ধরবো। মিডিল পয়েন্ট থেকে সেলাইটা ধরলে আমাদের কোনো জায়গায় ছোট বড় হবে না। দেখুন, আবার এই পাশ থেকে ধরে আমরা এই পাশে নিয়ে আসবো। অর্থাৎ আমাদের যদি হাফ বডিটা ঘেরের সাথে জয়েন দিতে হয় তো মাঝখান থেকে ধরে আমরা দুই সাইডে সেলাইটা দিয়ে নিব। এবার দেখুন, এই সেলাইয়ের উপর দিয়ে একটা পাইপিং করে নিব, ঠিক আছে? তো দেখুন, সেলাইয়ের উপর দিয়ে আমরা পাইপিং করে নিচ্ছি। তো এই পাইপিংটা কিন্তু সাধারণ পাইপিংয়ের মতো, যেভাবে আমরা ছোটো বাচ্চাদের জন্য বল পেন্টের যে মাঝখানে যে বিটগুলো দেয় সেই বিটের মধ্যে এই পাইপিংটা আপনারা করে নেবেন। এই পাইপিংটা উল্টানোর কোনো প্রয়োজন নেই, আপনারা শুধু একটি ভাঁজ দিয়ে এভাবে পাইপিংটা করে নেবেন। কোমরের যে জয়েন্টটা থাকবে এই জয়েন্টের এই জায়গাটা আপনারা এভাবে পাইপিং করবেন। দেখুন, দুই সেটে দুইটা জয়েন্ট দিবেন, অর্থাৎ দুই সেটে দুইটা সেলাই পড়বে আমাদের। দেখুন, একটি সেলাই দিয়ে দিলাম এবং এই সাইডে আরেকটি সেলাই আমি বসিয়ে দিচ্ছি। এরপরে এখানে আরেকটি আমাকে ডিজাইন করতে হবে। তো একইভাবে আপনারা সামনের পার্ট এবং পিছনের পার্টে কাজ করে নেবেন। আমি শুধু এটা সামনের পার্টে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখুন, যে ফিতাটা যে তৈরি করছিলাম ওটা অনেক লম্বা করে তৈরি করবেন। করার পরে এখানে দেখুন সুন্দর গোল করে নিয়ে আসবেন। আসার পরে শুধু আপনারা এই পাইপিংয়ের উপর দিয়ে শুধু চাপ সেলাই দিবেন, ঠিক আছে? সুন্দর করে একটু একটু করে বসাবেন আর একটু একটু করে চাপ সেলাই দিয়ে নেবেন। তাহলে দেখবেন যে ডিজাইনটা হয়ে গেছে। খুব সহজ একটি কাজ, এটা সব থেকে সহজ একটি কাজ। তো তার জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের সহজভাবে কাজগুলো শেখানোর জন্য। যারা নতুন আছেন তাদের পক্ষে যদি কঠিন করে দেই তাহলে শেখার সমস্যা হবে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি যেটা সহজ কাজ ওই কাজটা আপনাদের শেখানোর জন্য। তো দেখুন, সহজ নিয়মে আমি দেখিয়ে দিলাম এখানে কিভাবে আপনারা ডিজাইনটা করবেন। তো খেয়াল করুন, একটু একটু করে বসাবেন আর একটু একটু করে আপনারা চাপ সেলাই দিবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আর দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো দেখুন, একটি চাপ সেলাই দেওয়ার পর আমরা আরেকটি চাপ সেলাই দিয়ে নেব অপর সাইডে। দেখুন, তাহলে আমাদের এই বিটগুলোর মধ্যে দুটো করে সেলাই পড়বে, তাহলে আমাদের এই বিটগুলো দেখতে খুব সুন্দর দেখাবে। তো দেখুন, এই যে আমি দুটো করে সেলাই দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, একইভাবে আপনারাও সেলাইগুলো দিয়ে নেবেন। আর দর্শক, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের পুরো চ্যানেলটা ঘুরে আসবেন। সেখানে আরও অনেক কাটিং এবং সেলাই ভিডিওগুলি আছে, যেমন হাতার ডিজাইন এবং কামিজের নিচের ডিজাইন বা গলার ডিজাইন, বিভিন্ন ডিজাইন ভিডিও আছে, বা কিভাবে কামিজ কাটিং করতে হয় বা সেলাই করতে হয়, সব কিছুই এ টু জেড ভালো করে বুঝিয়ে দিছি। তো সেই ভিডিওগুলি দেখলে আপনি আরও খুব সহজে কাজ শিখতে পারবেন। দেখুন, জামাটি সেলাই করার পর এরকম ডিজাইন আসবে। তো পুরো জামাটা কমপ্লিট করলে আরও খুব সুন্দর দেখাবে। তো আপনারা এভাবে কাজগুলো করে নেবেন দর্শক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন